আজকের এই কেরালা ভার্সেস পাঞ্জাবের মধ্যে একটা অসাধারণ ম্যাচ দেখেছি, সত্যি বলছি। প্রথম 85 মিনিট বাদ দিয়ে দিলে 85 মিনিট পর থেকে 100 মিনিট, মানে লাস্ট 15 মিনিট বীভৎস মজাদার ম্যাচ হয়েছে, বীভৎস। লাস্ট 15 মিনিট দি বেস্ট এন্টারটেনমেন্ট ছিল, এবং তার মধ্যে ভারতীয় রেফারির, বিশেষ করে ভেঙ্কটেশ্বরের, কতটা মেরুদণ্ড ভাঙা, কতটা বুকের পাটায় সাহস কম। লুকা মাইচেনকে শেষ মুহূর্তে যেইভাবে উড়ে গিয়ে রাহুল কেপি জোরে কুড়ি মেরেছে, উড়ে গিয়ে আবার ফুল ফোর্সে, লুকা মাইচেনের মতো তাগড়াল চেহারার লোক ছিটকে গিয়ে পড়েছে। লুকা মাইচেনের চেয়ার আমরা দেখেছি, দুটো ডিফেন্ডারকে এমনি করে একার নিচে মানে বডি ওয়েটে দাঁড় করিয়ে রাখে, সেই লুকা মাইচেনকে উড়ে গিয়ে রাহুল কেপি এত জোর কুড়ি মেরেছে নাকে, সে উড়ে গিয়ে পড়েছে লুকা মাইচেন। ভাবুন রাহুল কেপি একবার চেয়ারা ভাবুন লিগলিকে, আর লুকা মাইচেনের চেয়ারা ভাবুন দৈত্যদের মতো, কি ফোর্সে মেরেছে। আমি পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে বলছি, ভাই এটা রেড কার্ড প্লাস AIFF ডিসিপ্লিনারি কমিটির এই মানে এই ইনসিডেন্টের পর রাহুল কেপিকে মিনিমাম 3টে ম্যাচের সাসপেনশন দেওয়া উচিত। প্লেয়ারের সেফটি কি? আমি রেফারি হয়েছি, একটা অপোনেন্ট দলের প্লেয়ার আমাকে এইভাবে মেরে গেল, সে শুধু ইয়েলো কার্ড পেয়েছে, তাহলে প্লেয়ার সেফ কী করে হলো? রেফারির কাজ হচ্ছে ম্যাচ যেরকম সঠিকভাবে পরিচালনা করা। রেফারির কাজ কিন্তু হচ্ছে যে দুই দলের খেলোয়াড়দের যাতে কোনো রকম অন্যায়ভাবে মারা না হয়, প্লেয়ার যাতে সেফ থাকে, সেটাও কিন্তু দেখার বিষয় রেফারিদের। আমি মানে আমার মাথায় জাস্ট আমি হাত ফেলে দিয়েছি যখন দেখছি ভেঙ্কটেশ্বর ইয়েলো কার্ড বার করলো। আমি ভাবছি ভাই এই এই ইনসিডেন্ট, এই ফাউলটাকে ইয়েলো কার্ড দিচ্ছে, কি মেরুদণ্ডহীন রেফারি, এবং সে যে ইয়েলো কার্ড দিল এই ইনসিডেন্টের জন্য, ভাই মানে একটা ছোট পায়ের মধ্যে ট্যাকেল করা আর উড়ে গিয়ে কুনি মারার মধ্যে কোনো তফাত নেই। আমি আপনি ফুটবল খেলেছি, আমরা জানি কোনটা কিরকম ফাউল হয়, কোনটা ইন্টেনশনাল, কোনটা আনইনটেনশনাল হয়, ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটাও জানি। পরিষ্কার দেখা গেছে বলের জন্য নয়, পরিষ্কার লুকা মাইচেনকে মারবে বলে উড়ে গিয়ে কুনি চালিয়েছে রাহুল কেপি। আমি একটা প্লেয়ারকে ঘুষি মেরে দেবো, মেরে যদি তারপরে রেফারিকে গিয়ে সরি বলি, প্লেয়ারকে গিয়ে সরি বলি, ক্ষমা হয়ে যাবে? এত মেরুদণ্ডহীন ভারতীয় ফুটবল রেফারিরা, কোনো বুকের পাটায় সাহস নেই যে হ্যাঁ তুমি মেরেছো, তোমার রেড কার্ড ডিজার্ভ করে এটা। ভাই একটা জিনিস রাহুল কুমার গুপ্তাকে আমি মানব, রাহুল কুমার গুপ্তা কথায় কথায় কার্ড দেয় ঠিক আছে, কিন্তু এইটা রাহুল কুমার গুপ্তা হলে গ্যারেন্টি রেড কার্ড দিত। ভাই রেড কার্ড ছাড়া এটা কোনো কথা নয়। আমি ইনসিডেন্টটা আপনাকে ছোট করে চালাচ্ছি, কারণ কপিরাইট পড়ে যাবে, একদম ছোট্ট করে ইনসিডেন্টটা দেখুন। আপনার পুরো আওয়াজ টক করে আওয়াজ হয় একটা, মানে যাচ্ছে তাই রেফারি, ভারতীয় রেফারিরা কি বলবো, দিন দিন ডিসিশন হারিয়ে যাচ্ছিল, বুকের পাটাও হারিয়ে যাচ্ছে। ওভারঅল ম্যাচটা লাস্ট 15 মিনিট দারুণ এক্সাইটিং হয়েছে। প্রথমে লুকা মাইচেন প্রথমে মানে লিওন অগাস্টিনকে পেনাল্টি বক্সের ভিতর ফাউল করা হয়েছিল, পেনাল্টি পেয়েছে, সেখান থেকে লুকা মাইচেন গোল করেছে। ভেবেছিলাম যে ম্যাচটা 1-0 হবে, কারণ ওভারঅল ম্যাচটাই কিন্তু খুব একটা কোনো কিছু, ও দুই দলেরই প্লেয়ার গোলকিপারকে সেভ করায়নি, গোলকিপাররা চুপচাপই ছিল আজকে, দাঁড়িয়েছিল। প্রথমে ম্যাচেন গোল মারে, তারপরে প্রীতম কোটালের একটা দারুণ একটা ক্রস, ইনসুইঙ্গিং ক্রস, যেটা জেমানেজ হেড মেরে গোল করে 1-1। ভেবেছিলাম যে ম্যাচটা হয়তো ড্র হবে, কিন্তু শেষে যা গোল করেছে এটাও লুকা মাইচেনের ক্রেডিট। আমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ লুকা মাইচেনকেই দিতাম ভাই, কারণ এটা গোল করেছে প্লাস একটা অ্যাসিস্টও করেছে। প্রীতম কোটালকে বডি ওয়েটে রাখেনি প্রীতম কোটাল, আর লুকা মাইচেন বডি ওয়েটে লুকা মাইচেন প্রীতম কোটালকে ঠেলে রেখেছে, প্রীতম কোটাল বডি ওয়েটে পারেনি, লুকা মাইচেন পাস দারুণ দিয়েছে, এবং সেখান থেকে পাঞ্জাবের আর একটা গোল করে 2-1 ম্যাচ 2-1 শেষ হয়েছে। এবং ম্যাচের শেষে রাহুল কেপি যেই ফাউলটা করেছে, জেনুইন রেড কার্ড, সেটা আমি মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান যেই দলেরই প্লেয়ার মারতো আমি বলতাম রেড কার্ড, রেড কার্ড ছাড়া কোনো কথা নেই, কারণ প্লেয়ারের একটা সেফটিও ব্যাপার আছে। তো ম্যাচটা মজা হয়েছে, কিন্তু রেফারির ওই সিদ্ধান্তে আমি খুবই হতাশ। রেফারির সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন,
এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর আছেন সবাইকে একটু অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।